এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউসওয়াইফ চ্যানেলে। আবার তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা প্রোডাক্টের রিভিউস নিয়ে এসেছি, আর এই প্রোডাক্টটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে গিফট করেছেন। তো এই প্রোডাক্টটা আমি আনবক্সিং করব, আর তারপরে আমি এই প্রোডাক্টটা পরেও দেখাবো। এটা একটা স্লিপার, আর স্লিপারটার কালার সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কমফোর্টেবল কি না, আর হেভি ওয়েট কি, লাইট ওয়েট, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রথমে আনবক্সিং করে নের। স্লিপার আমার কাছে এসছে, আর এটার কালার তোমাদের সাথে চলো শেয়ার করি। তো প্রথমে খুলে নিচ্ছি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এটা একটা ব্লু, আর তোমরা হয়তো ভাবছো এটা হোয়াইট, বাট এই কালারটা হোয়াইট নয়, এটা ক্রিম কালারের, ব্লু আর ক্রিম কালারের কম্বিনেশনে এই স্লিপারটা। আর খুব ভালো লাগছে আমার, আর আমি যখন বের করলাম এটা প্রচুর লাইট ওয়েট আর খুবই কমফোর্টেবল, আর পায়ে পরেও খুব আমি কমফোর্টেবল ফিল করছি। খুবই নরম আর স্মুথ একটা ফিলিং দিচ্ছে এই জুতোটা পরে। তো তোমরা যারা ডেলি ওয়ার স্লিপার ইউজ করো, তারা এরকম স্লিপার ইউজ করতে পারো। তো যিনি আমাকে এই স্লিপারটা গিফট করেছেন, তার পেজটাই তোমরা গিয়ে নিয়ে নতুন নতুন এরকম অনেক কিছু, এরকম স্লিপারের অনেক কালেকশন দেখতে পাবে। তো ইনস্টা পেজে গিয়ে নিয়ে স্লিপার ফিটস কে তোমরা ফলো করো, লাইক করো পেজটা। নতুন নতুন অনেক ধরনের স্লিপার তোমরা এনার পেজে দেখতে পাবে। আজকে আমি এই স্লিপারের সাথে ব্ল্যাক কালারের নেল পেন্টস ইউজ করেছি, আর তার সাথে আমার যে পুরনো হেভি যে আমার পায়েল, মানে যে আমি তোড়াগুলো ইউজ করতাম, অনেক আমার সাবস্ক্রাইবাররা বলেছিল যে আমার পুরনো পায়েলগুলো আমি পরি, তো সেই পায়েলের সাথেই আমি এই স্লিপারটা ইউজ করেছি। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম স্লিপার্সের রিভিউস বা স্যান্ডেলসের রিভিউস তোমরা যদি আরও আমার চ্যানেলে দেখতে চাও, তাহলে বেঙ্গলি হাউসওয়াইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।